রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কুশমন্ডি ব্লকের গ্রামবাসীরা। প্রসঙ্গত উল্লেখ, বিগত দুই বছর ধরে কুশমন্ডি ব্লকের কালিকামোড়া এলাকা থেকে কাটাশন পর্যন্ত প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে, যার ফলে চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসী সহ পড়ুয়াদের। কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এলাকায়। তাই শনিবার কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। প্রায় 30 মিনিট ধরে চলে এই বিক্ষোভ এই প্রসঙ্গে বিক্ষোভকারী গ্রামবাসী জানান, আমাদের পাঁচতার বায়োডাঙ্গা টু ভরপুর হাই মাদ্রাসা অবধি যেটা আমাদের রাস্তা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, রাস্তাটার এত বেহাল অবস্থা হয়েছে, আমরা সাধারণভাবে হাঁটতে পারছি না, আর বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ওইদিকে আমাদের দুইটা হাই স্কুল, একটা হাই স্কুল একটা হাই মাদ্রাসা আছে, বাচ্চারা যেতে পারছে না। প্লাস আমরা যে ব্যবহার করছি যাতায়াত, এই যাতায়াত করা হচ্ছে, এত বাজে অবস্থা হয়েছে, খুবই বাজে। পেশেন্ট টেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে কেউ কেউ যেতেই পারছে না, এত বাজে। তাই জন্য আমরা আমাদের যেন সরকার আমাদের দিকে একটু দৃষ্টিভঙ্গি করুক, এটা আমরা চাই। তাই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, কেউ আসুক দেখে যাক আমাদের কি আমরা দুর্দশায় আছি। তাই জন্য এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুশমন্ডি ব্লকের বিডিও অমর জ্যোতি সরকার ও কুশমন্ডি থানার আইসি তপন পাল। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও অমর জ্যোতি সরকার ফোন মারফত জানান, এটা একটা হচ্ছে যে কালিকামোড়া অঞ্চলে পাপতাহার মোড় থেকে আবুহার হয়ে বনপুকুর কাটাশন হাটখোলা অব্দি যে রাস্তাটা আছে প্রায় 3 কিলোমিটার, সেখানে পিএইচির পাইপলাইন বসেছিল এবং ওখানে ট্যাঙ্ক এবং পাইপলাইন হয়েছে কাজ। সেই কাজটা করতে গিয়ে রাস্তা খোঁড়াখড়ি হয়েছে। সেই রাস্তাটা খোঁড়াখড়ি হওয়ার ফলে তারপরে যে মাটিগুলো কাটা হয়েছে সাইড থেকে, সেগুলো রাস্তার উপরে পড়েছিল এবং বৃষ্টিতে জল জমার ফলে রাস্তায় কাদা হয়েছে এঁটেল মাটির জন্য, এবং তার জন্য সাইকেল বা টোটো এগুলো যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। কিছু জায়গাতে বিক্ষিপ্ত ভাবে জল জমে আছে। আমি সেটা পরিদর্শনে গেছিলাম আজকে সকালে এবং দেখলাম গিয়ে যে ওখানে কিছু টেম্পোরারি যদি বালি বা ইট দিয়ে যাওয়া যায় তাহলে হয়তো কিছুদিনের জন্য ঠিক থাকতে পারে। আমি পিএইচ এর সাথে কথা বললাম, তাদের ইঞ্জিনিয়ার কালকে সকালে সাইটে আসবেন এবং যারা এজেন্সি আছে তাদের সাথে কথা বলে কালকে কিছু টেম্পোরারি ইট এবং ধুস দিয়ে কালকে ওটা মাটিগুলো সরিয়ে দেওয়া হবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরি অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরি অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরি অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো